আসসালামু আলাইকুম ইটালিয়ান ও থেকে আমি মন রমজানের কর্মজীবী নারী থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবারের মতো আজও আমাদের সাথে একজন নারী চিত্র নির্মাতা এবং চিত্রশিল্পী যাকে আমরা এক নামে চিনি এবং জানি তার নাম হচ্ছে কাকুলি চলুন আপুর সাথে রমজান এবং তার ব্যক্তিগত জীবন কিভাবে সে পরিচালনা করছে সেগুলো শুনি আপু কেমন আছেন অনেক ব্যস্ততা না রমজান উপলক্ষে একটু কমিয়ে রাখি ব্যস্ততাটা আচ্ছা এই সময়টাতে নারী চরিত্র পরিচালক কেন হলেন আমাদের দেশে তো সবসময় আমরা চিন্তা করি যে একজন ছেলেই হবে ক্যামেরাম্যান বা পরিচালক নাট্য নির্মাতা আমাদের দেশে যদিও নারী নির্মাতা খুব কম তার মধ্যে আপনিও আছেন এটা কিভাবে নারীকে নারী হিসেবে দেখলেই সমস্যা নারী তো একটা মানুষ পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার অপজিটে আরেকজন ফিমেল লিঙ্গ একটা পিপড়ারও কিন্তু সঙ্গী আছে মেল সঙ্গী এবং ছেলের সঙ্গী এবং তারা একসাথে যখন খাবার করার জন্য লাইন বেঁধে যাচ্ছে সেখানে কিন্তু কে নারী কে পুরুষ আমরা কিন্তু চিহ্নিত করি না কিন্তু মানুষের ক্ষেত্রে আমি জানি না যে বারবার কেন নারী শব্দটা আসে চলচ্চিত্রে যখন থাকেন বা শুটিং স্পটে যখন থাকেন তখন রমজান বা সবে এই সময়গুলো তো পড়েই যায় সেক্ষেত্রে কিভাবে মেনটেন করেন এই জিনিসগুলো তো আসলে একটা ডেট ফিক্স করা থাকে জি এটা তো এমন না যে রমজান হুট করে আসছে বা সবটা আমার মাথার উপরে সে করে পড়বে কাজের মধ্যে তা না আমরা তো ডেটটাকে ওইভাবে নির্ধারণ করি কিন্তু নাটক বা চলচ্চিত্রটা ডেট কিন্তু থাকে আমাকে দিতেই হবে এই টাইমের মধ্যে না এগুলো মেইনটেইন করা যায় আমার কাছে মনে হয় এখন 21 ফেব্রুয়ারি বা 16 ডিসেম্বর এই জিনিসগুলো তো ফিক্সড জি হয়তো আমাদের চাঁদের হিসাবে 15 দিনের এদিক হয় আমাদের ধর্মীয় উৎসবগুলো হ্যাঁ কিন্তু সেটা তো একটা বর্ষ পঞ্জিকা আছে আমরা তো ওইভাবেই কাজটাকে প্ল্যান করে নিতে পারি আচ্ছা অমুক দিন দেওয়া যাবে না অত তারিখ থেকে শুরু হচ্ছে রমজান তাই রমজানের আগে আমাদের কি হয় ঈদের নাটকগুলো তো আমরা শেষ করি জি 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 আমি সাধারণত রমজানে কখনোই কাজ করিনি আমি রমজানের আগেই সব শেষ করেছি আচ্ছা আমি একবার শুধু রমজানে শুটিং করেছিলাম আপনার সাথে তো অনেক নারী সহকর্মী আছে কষ্ট হয় তাদের প্রচন্ড কষ্ট হয় শুটিং এর ব্যাপারটা আমি বলছি যে রমজান মাসে কারণ অ্যাক্টি বারবার করে করতে হচ্ছে সানের নিচে লাইটে তখন হয় কি একটা ডিহাইড্রেশন হয় তো শরীরের মধ্যে পানিটার খুব প্রয়োজন হয় যেখানে সারা বছরই আমরা সাধারণত বারবার পানি খাই তাই না তো রোজা থেকে শুটিং করাটা কষ্টকর সবার ক্ষেত্রেই আমার কাছে মনে হয় আছে আপনি ওদেরকে কোন কোন জায়গা থেকে মনে করেন যে সার দেওয়া উচিত রমজান মাসে আমার আমার মতে এরকম টিভি প্রোগ্রামে আসা যায় কিন্তু সত্যিকার হতে বড় বড় প্রোডাকশন গুলো যারা করছেন না আমার মনে হয় যে একটু প্ল্যান করে যদি রমজানটাকে অ্যাভয়েড করে কাজ করা যায় আসলে সবার জন্য ভালো আপনি যেহেতু চিত্রশিল্পী এই পর্যন্ত কতগুলো ছবি আপনি আর্ট করেছেন ফলো এক্সিবিশন করেছে দু হাজার চারে জি তখন আটষট্টিটা ছবি নিয়ে আমি একটা ছোট বড় অনেক কাজ নিয়ে একটা এক্সিবিশন তারপরে আসলে ডিরেকশনে চলে আসার পরে এই উদ্যোগটা কার ছিল আপনার তখন কিন্তু ডিরেকশনের আগে আমি এক্সিবিশনটা করেছিলাম আচ্ছা সহযোগিতা সবচেয়ে বেশি কে করেছিল বাসা থেকে আমার বর বর বরাবরই আর শ্বশুর যেহেতু আমরা মেয়ে আমাদের শ্বশুরবাড়ির শাশুড়ি ননদ দেবর ভাসুর থেকেই যায় ওই জায়গা থেকে কোনো প্রবলেম মানে কোনো সমস্যা না আমার ক্ষেত্রে আসলে ওরকম কোনো ধরনের বাইরেন আমাকে ফিল করতে হয় নাই আচ্ছা হ্যাঁ আনফরচুনেটলি আনফরচুনেটলি দুটোই বলা যায় হ্যাঁ খুব লাকি না এটা আবার লাকি বললেও ভুল হবে

রমজানে কর্মজীবী নারী থেকে আমি একটু কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ফিরে এক্ষুনি দর্শক কর্মজীবী থেকে ফিরে এলাম আমি মন যথারীতি কথা হচ্ছিল শাহনাজ কাকুলির সাথে আমাদের সাথে এখনও আছে চলুন বাকি কথা বলি রোজা দেখে সারাদিন যখন খুব কষ্ট হয় অনেকে বলে যে এবারের রোজা অনেক সময় টাইমিং অনেকে বলতে চায় অনেকে বলতে চায় না সেই জায়গা থেকে আপনি কিভাবে মেইনটেইন করেন এটা কি আসলে বলা উচিত না বলা উচিত না ইসলামিক দৃষ্টিতে আমার মনে হয় না এটা বলা উচিত কারণ রোজা তো আসলে একটা ধর্ম প্রতিটি মানুষের জন্য না আমি যখন ধর্ম পালনই করব ধর্মের উপর আমি বারবার কেন বিরক্ত হব রোজা নিয়ে আমি একটা জিনিস খুবই অপছন্দ করি আপনি দেখবেন যে রমজান মাসে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ রাস্তার মধ্যে লেগে থাকে প্রত্যেকটা মানুষ না ক্ষুধাত্ম হওয়ার পরে খারাপ বিহেভ করে কিন্তু ধর্ম কিন্তু সেটা না তুমি যদি অ্যাবেল না হও ক্যাপাবেল না হও হেলথ মানে বাই হেলথ তাহলে দরকার নেই ইসলামে উল্লেখ বলাই আছে যে সুস্থতা অসুস্থতা সবকিছুকে মিলে করেছে সেই জায়গাগুলো সেখানে দেখা যায় কি যে এত বেশি বিরক্ত হয় না যে হ্যাঁ রোজা 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 রোজাটা বড় মুক্ত মুক্ত তুমি তো জানোই যে ছয়টা তিন মিনিট মানে তিন মিনিটই হবে আজকের তিন মিনিট মানে যে কেন দিনটা বড় কেন রোদ কেন বৃষ্টি না থাকলেও হতো আমার মনে হয় যে রোজা নিয়ে আসলে এই জিনিসগুলো বলা উচিত না আর যদি ঝগড়াও করে আমাদের বলা উচিত ভাই আমরা রমজান আমরা রোজা আছি আমরা ঝগড়া নাই বা করি রমজানের যে মহামান্বিতটা আছে না তো সেখানে আসলে আপনার ধর্মের জন্য মানে আমি আমি ধর্মটা করছি আমার নিজের জন্য প্রতিটা ধর্মই কিন্তু আপনি যে যে ধর্মেই থাকুক না কেন তাদের কিন্তু পূজা বলেন আর গির্জায় যাওয়া বলেন কিংবা আমাদের নামাজ বলেন বৌদ্ধ মন্দিরে যাওয়া সব কিন্তু তার নিজের জন্য এইখানকার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ধর্মর এই যে নিয়মটা দিয়েছে না এটা কাম ডাউন করার জন্য আমার নিজেকে রিয়েলাইজেশন করার জন্য একটা মাস কিন্তু আমি পেলাম আমাকে একটা উপাসনা করার জন্য যে একটা মাস টাইম দিয়েছে আবার এর মধ্যেও কিন্তু ছাড় আছে তুমি যে অসুস্থ হওয়া দরকার নেই এই উপাসনা করার তার মানে আমি এই যে দীর্ঘ সময়টা যে আমি পেলাম না এই যে ইসলাম ধর্মে যে রমজান মাসটা এই যে এক মাসের জন্য আমাদের জন্য আসছে এক মাস নিজেকে রিয়েলাইজেশন করার জন্য এবং ধর্ম ধর্মর ভিতর দিয়ে সমস্ত দেশ জাতি পরিবার নিজেকে ভাবার যে সুযোগটা হুম আমার তো মনে হয় যে এইটার ভাবা উচিত রমজানের কর্মজীবী নারী ইটালিয়ান মেলামাইন আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা চাইবো যে আমাদের কোম্পানি বাংলাদেশে যতগুলো নতুন হয়েছে বা হচ্ছে যেহেতু আপনি একজন পরিচালক চিত্রকর এবং আপনি আপনার ঘরে বা আপনার কলিগসদেরকে বা আপনার যারা সহযোগী যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন এই কোম্পানির প্রোডাক্টগুলো যেন ব্যবহার করতে পারে এটা তো খুব ভালো করছে জি এবং প্রোডাক্টগুলো খুব উন্নত মান আমি প্রায় শোরুমগুলোতে গিয়ে জি দেখি জি কিনেছি যে খুব বেশি কিনিনি কিনেছি মানে যা আমার প্রয়োজন আমার যতটুকু লাগবে সেটা আমি নিয়েছি আমার আবার একটা অন্য টাইপের কোকারিস তো মানে মাটি কাট কাসা আমি এখনো এগুলো ইউজ করি আমার বোন যখন বিদেশে ছিল তখন আমি অনেক ছোট ক্লাস 5 এ পড়ি তখন কিন্তু বিদেশ থেকে যে প্রোডাক্ট গুলো নিয়ে আসতো সেম কোয়ালিটিটা কিন্তু আমরা এখন পাচ্ছি পাচ্ছি জি অতএব তো আগে কিন্তু এটা বিদেশি প্রোডাক্টের জন্য আমাদের কত ইয়ে ছিল যে বিদেশি একটা জিনিস কিন্তু এখন দেশেই সেই জিনিসটা আমাদের দেশ উন্নত হচ্ছে উন্নত হচ্ছে এবং এই যে প্রত্যেকের ঘরে 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 চলে যাবে এই প্রোডাক্টের জিনিস দেখতে তো সুন্দর না এটা আমাদের সকলেরই প্রত্যাশা এটা একটা সুন্দর বাটিতে খাবার দেবে সুন্দর প্লেটে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর তাদের অনেক ধন্যবাদ আপনি আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন দর্শককে যদি কিছু বলতে চান একদম রমজান নিয়ে বলতে পারেন রমজান আসে আমাদের জন্য ঈদ আসে সবে বরাত আসে এরকম অনেক ধর্মীয় উৎসব আছে আমাদের ধর্মীয় উৎসবগুলো মানে হচ্ছে রিয়েলাইজেশন আমি আমাকে চিনব আমার পরিবারকে চিনব আমার দেশকে চিনব আমার জাতিকে চিনবো সারা পৃথিবীটাকে দেব চোখ বন্ধ করে আমি আমার ধর্মের ভিতর দিয়ে সারা পৃথিবীটাকে দেখতে চাই এবং এই যে পৃথিবীটাকে চোখ বন্ধ করে দেখা এটাই কিন্তু ধর্মের সবচেয়ে বড় সার্থকতা যে আমি এখানে বসে থেকেই আমি আমার আমিকে খুঁজে পেলাম আমার ধর্মর ভেতর দিয়ে সবাই ভালো থাকবেন পবিত্র রমজান মাসের রমজান মোবারক পাশাপাশি ঈদ আসছে আমাদের সেই বিপুল আনন্দ ঈদকে ঘিরে রমজানের শেষের যে ঈদ এবং ঈদের যে সকাল সত্যি এক মাসের উপাসনার সেদিন সেই সকালটায় উপাসনার পরে পরিবারের সবাই মিলে যখন আমরা একটু একসাথে খাওয়া দাওয়া করি রমজানের বড় সার্থকতা মনে হয় ঈদের দিন সকালটাকে অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনারাও ভালো আমি দর্শকের কাছে বিদায় নিচ্ছি দর্শক ইটালিয়ানীয় মেলামাইন রমজানের কর্মজীবী নারী থেকে আমি মন আজকের মতো যাচ্ছি তবে কথা দিচ্ছি আমরা যদি কোনো ভুল করি বাবা মা আমাদেরকে ক্ষমা করে দেয় তার চাইতে বড় কথা যত বড়ই ভুল করি না কেন রাব্বিল আলমিন আমাদের জন্য বসে আছেন ক্ষমা করার জন্য শুধুমাত্র তার কাছে চাইতে হবে তার কাছে বলতে হবে যে হে রাবিল আলামিন আমাদের ভুলগুলোর জন্য আমরা লজ্জিত আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে আপনার পথে চলার জন্য সহযোগিতা করেন আপনার রহমত আমাদের উপরে নাজিল করেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ